একটা অপেক্ষার অবসান হয়ে গেল। অপেক্ষা আমরা কেন করব? অপেক্ষা একটা অনুষ্ঠানের জন্য কেন করব? অনুষ্ঠানের বক্তব্যের জন্য কেন করব? অপেক্ষা অনুষ্ঠানের সেই বক্তব্য যিনি রাখছেন তার জন্য কেন করব? ভীষণ একটা কনফিউজিং ব্যাপার আসতেই পারে মনের মধ্যে, কারণ আমাদের অনুষ্ঠানের তো কোনো খামতি নেই। বিভিন্ন অনুষ্ঠান আছে, বিভিন্ন ব্যক্তিত্ব আছে, পারদর্শী ব্যক্তিত্বরা আছেন, তাদের মধ্যে থেকে কেন শ্রীমতী অপর্ণা দত্তের অনুষ্ঠান দেখার জন্যে এই সময়টায় যে কজন দর্শক বন্ধুই বসছেন, রেগুলারলি কেন বসেন, আগ্রহ সহকারে কেন দেখতে বসেন, একটা প্রশ্ন অন্যদের কাছে থাকতে পারে। অনেকেই তো জানেন না যে এই অনুষ্ঠান কত সংখ্যক মানুষ দেখেন, এবং সেই দেখাটা শুধু দেখার জন্যে না, কাজের জন্যে দেখেন। অ্যাস্ট্রোলজি নিয়ে, পার্টিকুলারলি কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে যে ধারণা এখান থেকে তৈরি হয় সেটার কোনো বিকল্প নেই। সেই বিকল্প যা একটা প্রকৃত সত্যতা উদ্ঘাটনে সাহায্য করতে পারে তার কোনো বিকল্প নেই। বিকল্প ঠিক তেমনই নেই শ্রীমতী অপর্ণা দত্তের। কেপি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ব, বাস্তু, সমস্ত কিছু দিয়ে আমাদের যেমন তিনি একটা ক্লিয়ার কাট রাস্তা বয়ে দেখাচ্ছেন, ঠিক তেমনই আমাদের ভাবনার রাস্তাটাও দেখাচ্ছেন। এই ভাবনার রাস্তাটা দেখানোটাই বিশেষ উদ্দেশ্য তার, আর ঠিক এই বিশেষ কারণেই আমরা এই অনুষ্ঠানটা রেগুলারলি মন দিয়ে দেখতে বসি। কাজেই আমাদের ধারণার সেই প্রকৃত রাস্তাটা কিভাবে তৈরি হবে, যারা নতুন বন্ধু, যারা কম দেখেন, যারা বিস্মিত হচ্ছেন, যাদের মনের মধ্যে প্রশ্ন আছে, আজকের এপিসোডটা দেখলেও যথারীতি অন্যান্য এপিসোডের মতোই স্পষ্ট হয়ে যাবে। সেই স্পষ্টতার লক্ষ্যেই অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করা যাক। স্বাগত আপনাদের, স্বাগত শ্রীমতী অপর্ণা দত্তকে। নমস্কার দিদি। নমস্কার। ভয় তো কোনো একদম সীমারেখা নেই, আর ভয় পাওয়ানোর কোনো সীমারেখা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এমন একটা প্ল্যানেট নিয়ে আলোচনা শুরু করেছিলেন যেখানে তো ভয় আর ভয়, শুধু ভয়। কি করব, আমার এই দশা, অর্থাৎ রাহু, রাহুর দশা চলছে, মানে আমার জীবনটা বোধ হয় ছাড় খার হয়ে গেল। কি বলছে কেপি, কি বলছেন আপনি, কতটা ভয় পাবো? গত সপ্তাহে শুরু করেছিলাম, জাস্ট একটুখানি বলেছি, তাতে অনেক রেসপন্স পেয়েছি, মানে মানুষের খুব আগ্রহ জানার যে রাহুর দশাটা কিভাবে কাটবে, কারণ রাহু সম্পর্কে অনেক ভীতি প্রচলিত আছে এবং প্রতিকার নিয়েও অনেক রকম কনফিউশন আছে, সেগুলো আমি প্রতিকারের জায়গাটায় পড়ে যাচ্ছি। তো রাহু এবং কেতু দুটো নোটস, মানে চন্দ্রের ছায়া গ্রহ, এবং এদের ক্যারেক্টারগুলো খানিকটা বলতে পারেন মানে চিরাচরিত অন্যান্য প্ল্যানেটগুলোর মতো কিন্তু নয়, ঠিক আছে? এই প্ল্যানেটগুলো যখন মানে অ্যাক্টিভেট হয়ে ওঠে, দশা অন্তর্দশায় প্ল্যানেটরা অ্যাক্টিভেট হয়, তো সেই সময়টায় যে কী রেজাল্ট দেবে সেটা নিয়ে জ্যোতিষ মহলে কিন্তু এখনো পর্যন্ত অনেক বিতর্ক রয়েছে, বিতর্ক রয়েছে। তো যাই হোক, আমি কেপির আঙ্গিকে আজকে আলোচনা করছি, আপনার রাহুর যে ক্যারেক্টারিস্টিক বা রাহু কী করে রাহুর দশায় ফল দেবে এই সব বিষয়গুলো নিয়ে। তো দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের কেপিতে, আমি ফার্স্ট একটা কথা গত সপ্তাহে বলেছিলাম যে অশুভ প্ল্যানেট বা শুভ প্ল্যানেট কোনো পার্টিকুলার গ্রহকে আমরা মানি না, ঠিক আছে? এই প্ল্যানেটের ফাংশনালিটি এবং রিলেটিভিটির উপর বেস করে কোনো প্ল্যানেট আমার জন্য সেটা খারাপ যদি হয় তাহলে সেটা খারাপ, ইভেন জুপিটারও খারাপ। যেমন বৃষ লগ্নের জন্য জুপিটার মানে বৃহস্পতি হচ্ছে ফাংশনাল ম্যালিফিক প্ল্যানেট, ঠিক আছে? বৃষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির কিন্তু মানে ম্যালিফিকেন্সি এত বেশি, একটা মানুষের লাইফ ড্যামেজ করার জন্য বৃহস্পতি একাই যথেষ্ট। সেক্ষেত্রে কিন্তু সেইভাবেই রাহু কিন্তু সব সময় সব জায়গায় বা সব চার্টে কিন্তু আপনার ম্যালিফিক হতে পারে না। তার কারণগুলো আমি একটা একটা করে বলছি। প্রথম কথা, রাহু কী করে রাহুর মহাদশায় ফল দেয়? যেমন ধরুন রাহু, আমি বল একটা উদাহরণ দিয়ে বলি, টেনথে পজিটেড, ঠিক আছে? এবারে সেই টেনথে পজিটেড দেখতে হবে রাহুটা কী পজিশনে আছে, মানে আপনার জোডিয়াকের যে বারোখানা হাউস রয়েছে সেই বারোখানা হাউসের মধ্যে রাহুর প্লেসমেন্ট কোথায় এবং টেনথ হাউসটা সেখানে কোথায় পড়েছে, ঠিক আছে? যেমন ধরুন বৃষ লগ্ন ধরেই আজকে বলছি, কুম্ভ রাশিতে রাহুর প্লেসমেন্ট রয়েছে, ঠিক আছে? এবারে কুম্ভ রাশি মানে শনির ঘর,
এবং এটা অ্যাস্ট্রোলজিতে আমাদের মানে ট্র্যাডিশনাল বলুন বা কেপি সিস্টেম বলুন, বলা হয় যে শনিবত রাহু এবং কুজিবত কেতু, মানে শনির ক্যারেক্টারিস্টিক কিন্তু রাহুর মধ্যে আমরা পাই এবং মঙ্গলের ক্যারেক্টারিস্টিক কিন্তু আমরা কেতুর মধ্যে পাই। এটা কিন্তু একটা বেসিক ধারণা এবং বেসিক রুল। করুন যেমন ধরুন যে রাহুর অ্যাক্টিভিটিস কিন্তু শনির মতো, শনি প্ল্যানেটটা ইন্ডিভিজুয়ালি যে অ্যাক্ট মানে করবে প্লে করবে, রাহুর অ্যাক্টিভিটিসটাও কিন্তু সেই শনিরই মতো, এবং অপোজিটে কেতুর অ্যাক্টিভিটিসটা কিন্তু মঙ্গলের মতো। কেতু আর মঙ্গল যখন কনজয়েন্ট হয়ে বসে থাকে, ধরুন 6°20' কেন আমরা সেটা 10° অবধি নিতে পারি, কারণ কি খুব তাড়াতাড়ি কেতু মঙ্গলের অ্যাক্টিভিটিসটাকে অ্যাবজর্ব করে নেয়, এবং মঙ্গল যেসব হাউসগুলোর লর্ড কেতু কিন্তু সেই জায়গাগুলোকে হিট করবে তার দশা অন্তর্দশায়। তেমনি রাহুর ক্ষেত্রেও তাই, রাহু কিন্তু শনিকে রিপ্রেজেন্ট করবে, এবং ধরুন বৃষলগ্নের ক্ষেত্রে আমি যেটা বলছি যে শনির ঘরে রাহু বসে আছে, এটা একটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখতে হবে রাহু কোন প্ল্যানেটের সঙ্গে কনজয়েন্ট হয়ে বসে আছে, এবং শনি মানে সেই কুম্ভ রাশির ঘরে আর কোনো প্ল্যানেট আছে কি না, ঠিক আছে। থার্ডলি হচ্ছে অ্যাসপেক্টেড বাই প্ল্যানেট, মানে রাহুকে কে অ্যাসপেক্ট করছে, ঠিক আছে। ধরুন সাপোজ মঙ্গল সপ্তম থেকে ধরুন বৃশ্চিক রাশিতে মঙ্গল বসে রাহুকে অ্যাসপেক্ট করছে, থার্ডলি কিন্তু রাহু কিন্তু ওই মঙ্গলেরই ফল দেবে, মানে বৃশ্চিক রাশির ঘরে যে মঙ্গল নিজের ঘরে বসে আছে 7th হাউসে, সেই রাহুর দশায় রাহু কিন্তু ফার্স্টে 7th হাউসের ফল দিচ্ছে, 12th হাউসের ফল দিচ্ছে। মেবি যার আছে এই ধরনের চার্টে সে হয়তো ব্যবসায় ইনভেস্টমেন্ট করবে, এটা একটা ফার্স্ট পয়েন্ট। এবার রাহু সাপোজ ধরুন রবির সঙ্গে কনজয়েন্ট হয়ে বসে আছে, তাহলে রবি হচ্ছে বৃষলগ্নের জন্য 4th হাউসের লর্ড, ঠিক আছে, 10th পজিটেড 4-10, মানে হ্যাঁ এটা হচ্ছে তার যেহেতু দশম ভাব, প্রফেশনের জায়গা কিন্তু পারমানেন্সিটা দেখা যাবে। 4th হাউস হচ্ছে আমাদের পারমানেন্সির জায়গা। ফোনটা নিয়ে নিন, তারপরে আমি আসছি। আমি মন দিয়ে এইভাবে শোনার চেষ্টা করছিলাম এবং আমার পুরনো একটা অভিমত বোঝার চেষ্টা করছিলাম। আমি বেশ কিছু কয়েক মাস আগে আমি একটু মনের জায়গা থেকে, খিদের জায়গা থেকে বলেছিলাম যে আপনি এই যে এত সুন্দর গভীরে গিয়ে বিশ্লেষণটা করছেন, এর থেকে কারো কারো ধারণা হতে পারে যে আপনার কাছে শিখতে চান। ঠিক সেই জায়গায় এত দিন পরে সেই কোথাও একটা ভাবনা আপনি তখন অস্বীকার করে গেলেও এখন বাধ্য হচ্ছেন, অসংখ্য মানুষের রিকোয়েস্টকে আর সরাতে পারছেন না, রবিবার করে শেখানোর ব্যবস্থা সেটা আমি ভেবেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে দেখুন, এটা কিন্তু কোনো মানে কোর্স সিস্টেম হিসেবে আমি শেখাবো না, যাদের মনের খিদে আছে। আপনাকে একটা সার্টিফিকেট দেবো, আপনি প্রফেশন করবেন, সেরকম আমার কিন্তু মোটো নয়। যারা তারাই আসতে পারেন যাদের মনের খিদেটা আছে, কেপি অ্যাস্ট্রোলজি শিখবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন বা নিজেদেরকে আরও ডেভেলপ করতে পারবেন, তারা আসতে পারেন। আমি রোববার করে একটা ক্লাসের চেষ্টা করছি সময় বার করে, এবং সেটা আমার নিজস্ব চেম্বার মধ্যমগ্রাম ছাড়া হবে না। আপনারা ফোনে জেনে নেবেন যে শিডিউলটা কীভাবে কীভাবে আসছে কি না আসছে, সেটা সুব্রত বলে দেবে। তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য বলবো যে সেই অসংখ্য অনুরোধকে মাথায় রেখে শেখানোর ভাবনায় ভাবিত হয়ে সেই সুযোগটা তৈরি হচ্ছে মধ্যমগ্রামে, এবং সেটা শুধুমাত্র সানডেতে। তার জন্যে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন, আদারওয়াইজ যে চেম্বারে আসার জন্যে বেশ কয়েকটি চেম্বার রয়েছে সেখানকার জন্যেও আপনি কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখতে পারেন এবং তারপরে যোগাযোগ করতে পারেন। সে প্রসঙ্গে আমি একটু পরে আসব, কিন্তু এই মুহূর্তে বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছেন, তাকে অবশ্যই স্বাগত জানাতে চাইব অনুষ্ঠানে। হ্যালো নমস্কার, আমি বনগাঁ থেকে দেবলীনা রায় বলছিলাম। কার সম্পর্কে আপনি জানতে আগ্রহী? আমি একটু আমার বাবার বিষয়ে জানতে চাই ম্যাডামের কাছে। কার বিষয়ে? বাবা? হ্যাঁ বাবা। আচ্ছা বলুন, ওনার ডেট অফ বার্থটা বলুন। 17/7/1959। সময়টা বলুন? সময় সকাল 9:12। সকাল 9:12। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। এই অনুষ্ঠান কতদিন দেখছেন? ওনার অনুষ্ঠান প্রায় 6 মাস মতন দেখছি, এবং আমার মাসি ওনার কাছে গিয়েছিলেন, গিয়ে উপকৃত হয়েছেন। উনি বলবার পর থেকে আমি এবং আমার মা দুজনে ওনার অনুষ্ঠান সোমবার করে দেখি।
বেশ ভালো, আপনার মাসিমা গেছিলেন, উপকার পেয়েছেন, সেটা তো আপনি অন্যের ক্ষেত্রে ফলতে দেখেছেন। নিজে কখনো বা নিজের কি ধারণা ওনার সম্পর্কে? আপনি তো এই 6 মাস ধরে রেগুলারলি অনুষ্ঠান দেখছেন, কি ধারণা তৈরি হয়েছে? উনি খুব মানে বাস্তব চিন্তাধারা সম্পন্ন, কথাবার্তা গুলি বলেন, এবং কোন তাবিজ কবজ এইসব ধরনের মানে অন্যান্য অ্যাস্ট্রোলজার যে ধরনের কথাগুলি বলেন উনি একদম তার থেকে আলাদা। ওনার অন্যেরাও তো তারা নিশ্চয়ই ভালোর জন্য বলেন, প্রতিকার হিসাবে বলেন, দিদির কথা মনে খুব ভালো লাগে। রহস্যটা কোথায় সেটা বোধ হয় সরাসরি আসলে মানুষটির সঙ্গে আরো বেশি কনসাল্ট করতে পারলে তখন উদ্ঘাটন হয়ে যেতে পারে। বেসিক তফাতটা কোথায় এবং কেন তিনি এই বাস্তবমুখী কেপি অ্যাস্ট্রোলজিকে নিয়ে তিনি পথ চলেন এবং প্রত্যেকে সেই পথে হাঁটাতে চান? এনিওয়ে, আপনার মাননীয় পিতা সম্পর্কে এবার সরাসরি প্রেডিকশন চার্ট প্রস্তুত। আচ্ছা, বাবা বৃহস্পতিবার ছিল বাবার জন্মবার? না, শুক্রবার। শুক্রবার কত মানে ডেট অফ বার্থ আরেকবার আরেকবার বলুন। 1969 তো 59 আচ্ছা আচ্ছা সরি একটু হোল্ড করুন। 59 ওকে। আমি সেই ফাঁকে একটু শিডিউলটা বলে দিই, অনেকের রিকোয়েস্টে একটা বিশেষ শিডিউল তৈরি হয়েছে কলকাতা আর্যভট্ট জ্যোতিষ কার্যালয়, যেটা রেগুলারলি আপনারা এতদিন শুনে আসছেন, সেটা সোম বুধ এবং শুক্র বিধান সরণির ওপরে গিরিশপাক মেট্রো স্টেশন বা ঠনঠনিয়া কালীবাড়ির কাছে একদম প্রাইম লোকেশনের ওপরে এই আর্যভট্ট জ্যোতিষ কার্যালয় 3টি দিন নির্ধারিত হয়েছে, সোম বুধ শুক্র, কারণ তাকেও সেই ব্যস্ততার মধ্যে থেকে টাইমটা ভাগ করতে হচ্ছে। যেমন সেই টাইম বের করে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার মধ্যমগ্রামে নিজস্ব চেম্বারে সোদপুর রোডে যেটা সেখানে সময় দিতে হচ্ছে। কাজেই ভাবনা তার রয়েছে এবং আপনার ভাবনা থাকলে কোথায় সিঙ্ক্রোনাইজ করলে তাহলে তো আর দেরি করা না, এটা সকলের জন্য বলা। আর এই মুহূর্তে দেবলি না আপনার বাবার চার্ট প্রস্তুত, প্রেডিকশন শুক্রবার আসছে, শুক্রবারই হবে। রাশি লগ্ন জানা আছে তো? হ্যাঁ, রাশি লগ্ন সিংহ লগ্ন, তাই তো? সিংহ লগ্ন দেবলি না আপনি শুনতে পাচ্ছেন বাবার কি সিংহ লগ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃশ্চিক রাশি, ঠিক আছে। জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, বুধের দশায় জন্মেছেন, এখন ওনার মঙ্গলের দশা চলছে। বাবা কি করছেন কি এখন? বাবা চাকরি করেন, সরকারি চাকরি। হুম, সেই জায়গায় কোনো ডিস্টারবেন্স, ট্রান্সফার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, প্রশ্নটা কি নিয়ে? আমার বাবার একটু অর্থনৈতিক এবং মানে ইয়ে নিয়ে, মানে সামনে একটু প্রমোশন আছে, সেটা পাবেন কিনা? হ্যাঁ, প্রমোশনটা কিন্তু ট্রান্সফারের মাধ্যমে হবে, আমি বলেছি একবার, ঠিক আছে? আচ্ছা, প্রমোশনটা আসবে কিন্তু ট্রান্সফার, ঠিক আছে? কবে আসবে ওটা? এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এর জন্য কিন্তু এই লাইভ অনুষ্ঠানে হবে না, ঠিক আছে? কবে আসবে পিন পয়েন্ট বলে দেওয়া যায় কেপি অ্যাস্ট্রোলজিতে সম্ভব, কিন্তু এমনি জবের জায়গাটা খারাপ দেখছি না, বাবার মোটামুটি ঠিকই আছে। এখন মঙ্গলের মধ্যে জুপিটারের অন্তর্দশা, জুপিটারের প্রত্যন্তর্দশা 5-8, ঠিক আছে? জুপিটার 5-এর লর্ড, 8-এর লর্ড, কিন্তু পজিটেড ইন 3rd, মানে বাবার কিন্তু একটু ঝুট ঝামেলা হবে, এবং 3rd মানে আপনার বাড়ি থেকে দূরে চলে যাবে, ঠিক আছে? আমি ট্রান্সফার বলেছি ওই কারণে। আচ্ছা, বলছি ম্যাডাম অর্থনৈতিক দিকটা একটু বলে দেন, ভালো হবে কিনা? বাবা তো প্রচন্ড খরচা টরচা করে নাকি? হ্যাঁ, খরচা হয় না বাবার খুব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভিংস এর জায়গা কিন্তু 0, ঠিক আছে? সেভিংস, হ্যাঁ হ্যাঁ, কারণ দ্বিতীয় ভাবে সাবলর্ড রাহু আজকের আলোচ্য বিষয়। রাহু, রাহু ইন দা স্টার অফ মুন, যে মুন কিন্তু দ্বাদশ, দ্বাদশের লর্ড, বাবা কিন্তু বেহিসাবি ভাবে খরচ করে, ঠিক আছে? হুম, তো এই জায়গাটা একটু রেক্টিফিকেশনের প্রয়োজন আছে, না হলে কিন্তু বাবা এরকম হাত শূন্য অবস্থাতেই থাকবে। আচ্ছা, ঠিক আছে, যে রাহুনি আলোচনা ছিল আজকে, একেবারে আপনার ফার্দার ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি যে আপনার আমাদের আলোচ্য বিষয়ের সাথেও আপনার বাবার সেই প্রেডিকশনের কোথাও একটা কানেকশন বেরিয়ে আসলো, একটু সাথে থাকুন, আলোচনায় কিছুটা হলেও বুঝতে পারবেন। আর আরও তো সুযোগ থাকছে, আপনি জেলার মানুষ, আকাজে মধ্যমগ্রামে তো চেম্বার রয়েছে, বা আদারওয়াইজ আপনার যেখানে সুবিধা একটু ফার্দার আরও ডিটেলসে গিয়ে ক্যালকুলেশনটা প্রয়োজন, যেটা এখানে পসিবল নয়, সেটা একটু প্লিজ কনসাল্ট করে নেবেন যদি আপনি ইন্টারেস্টেড হন। আই থিঙ্ক আপনি
ইন্টারেস্টে তো বটেই, রেগুলার যখন ভিউয়ার্স পছন্দ করেন এতটা। কাজেই হেল্পলাইন নাম্বার দুটো লিখে রাখুন, 9798068368 এবং সেকেন্ড নাম্বার 9836454844। হ্যাঁ, এবার আমি আবার একটু কানেক্ট করতে চাইব রাহু প্রসঙ্গে। যেমন এখানে দেখুন এই চার্টে সেকেন্ড হাউসে রাহু পজিটিভ। রাহু কি করছে, আমি যখন দেখলাম ওনার অর্থনৈতিক কন্ডিশন দেখতে গেলে সেকেন্ড হাউস আমাদের দেখতে হবে। সেকেন্ড কাসপালে সাবলট সেই রাহু হয়েছে, রাহু কিন্তু সেকেন্ড হাউসে পজিটিভ এবং কোনা রাশির ঘরে রাহু রয়েছে, কিন্তু উনি ইনকাম কিন্তু যথেষ্টই করেন, কিন্তু আমি কেন বললাম হাত শূন্য অবস্থায় থাকে, রাহু ইন দ্য স্টার অফ মুন, যে মুন দ্বাদশকে কানেকশন দিয়েছে এবং থার্ডে পজিটিভ, তো সেক্ষেত্রে কিন্তু দ্বাদশকে যখন কানেকশন দিল তখন কিন্তু সেই রাহু কোনো সেভিংস এর জায়গা দেখাবে না। তো এইভাবে মানে আপনার শুধুমাত্র অ্যাজ এ প্ল্যানেট রাহু আপনাকে ক্ষয়ক্ষতি করে দিচ্ছে এটা নয়, কারণ রাহুর স্ট্যাটাসটা দেখতে হবে। আমরা সবসময় বলে থাকি যে রাহু এবং কেতুকে জাজমেন্ট করা অত সহজ নয়, এবং রাহু মঙ্গল ছন্ন ছাড়া রাহু শনির সাফির যোগ এইসব জায়গাগুলো একটুখানি মানে আপনারা ভালোভাবে চিন্তা করে দেখবেন, কারণ প্ল্যানেট হিসেবে মঙ্গল ম্যালিফিক প্ল্যানেট, রাহুও ম্যালিফিক প্ল্যানেট, কিন্তু ম্যালিফিক হলেও রাহুর ভেতরে যে উদ্যম, যে স্পিরিট মঙ্গলের ভেতরে সেম আছে, মঙ্গলের ক্যারেক্টারটাও কিন্তু সেই রকম আসছে। তাহলে কি হচ্ছে, কোনো মানে প্ল্যানেট যদি ধরুন মঙ্গলের স্টারে রাহু থাকে বা রাহু স্টারে মঙ্গল থাকে এবং তার দশান্তদশা চলতে থাকে, তখন কিন্তু মানুষ ঝুট ঝামেলা পোহাবে, সেটা ঠিক কথা, কারণ মঙ্গল হচ্ছে সৈনিকের কাজ করে, প্রচণ্ডভাবে একটা মানে তার সিচুয়েশনটা জীবনে এমন হবে প্রচণ্ড স্ট্রাগল, কিন্তু সেই স্ট্রাগলের জায়গাটায় কিন্তু রাহু আবার অ্যাচিভমেন্টও দেবে, কারণ রাহু কিন্তু ছেড়ে আসার পাত্র নন একদম মঙ্গলের মতো। তাহলে এই জায়গায় ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে যে প্রেডিকশনটা বেরিয়ে আসতে পারে রাহু মঙ্গলের এই বিষয়টা যখন মেনশন করলেন, আমি পার্টিকুলারলি একটা এক্সাম্পল ধরে বলি, এই জায়গায় তাহলে কেপির সঙ্গে বিচারের বেসিক তফাৎটা কোথায়? শুনুন, রাহু মঙ্গলের যেগুলো বলা হচ্ছে এগুলো মিথ্যে কথা বলা হচ্ছে। আমি আপনাকে আগেও বলেছি, আমি যখন আপনার একটা এডুকেশন নিয়ে প্রোগ্রাম করেছিলাম যে রাহু মঙ্গলের কানেকশন না থাকলে সে ইঞ্জিনিয়ার হতে পারবে না, মডার্ন টেকনোলজির কারকগ্রহ হচ্ছে রাহু, ঠিক আছে, এবং মঙ্গল কি, মঙ্গল মেশিনারির কারকগ্রহ, মডার্ন ইকুইপমেন্টের কারকগ্রহ রাহু। রাহু মঙ্গল যদি দশমভাবের সঙ্গে কানেক্টেড হয় এবং 2, 6, 10, 11 এবং আপনার হসপিটাল সাইনের সঙ্গে যোগ হয়, যেমন ধরুন আপনার কন্যা রাশির ঘর, সেক্ষেত্রে একটা জাতক জাতিকা কিন্তু সার্জন হবে, মানে মেডিকেল সার্জন। রাহু মঙ্গলের কানেকশন না থাকলে সে কিন্তু মেডিকেল সার্জন হতে পারে না। পজিটিভনেস এখানে বেরিয়ে আসছে একদম, হ্যাঁ নেগেটিভ অবশ্যই আছে, সেই জায়গাটা দেখতে হবে রাহু এবং মঙ্গল ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরকে একসঙ্গে কানেকশন দিয়েছে, ডিপেন্ড করছে একদম, এবং ক্ষেত্রে এবং মঙ্গল যদি কোনো চার্টের অষ্টমপতি হয়ে থাকে বা দ্বাদশপতি হয়ে থাকে সেক্ষেত্রে সেই মঙ্গলের সঙ্গে রাহুর কনজাংশন কিন্তু হার্মফুল হবে, সবার ক্ষেত্রে কিন্তু নয়, কিন্তু যারা মানে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বলুন বা আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজি করেন তারা অনবরত ভয় দেখিয়ে থাকেন যে রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগের জন্য তুমি কিছু করতে পারছো না, এগুলো ভুল, এর বেশি বোধহয় গেলে আপনার মুখে আর সেই লাগাম থাকবে না, আরো শত্রুতা বেড়ে যাবে। এনিওয়ে শত্রুতা বাড়ুক, তাতে আমার কোনো অসুবিধে নেই, তবে আপনারা একটু সঠিকটা জানুন। কতদিন এরকম আমি আমার প্রফেশনাল লাইফে দেখেছি যে বহু মানুষ টেবিল বাজিয়ে চ্যালেঞ্জ করছেন কিন্তু তাদের আর দেখা যাচ্ছে না, ঠিক আছে, তাদের আর কিন্তু প্রফেশনে দেখা যাচ্ছে না, তো এটা ভাবতে হবে সত্যি যেটা সেটা চিরন্তন সত্যি সারা জীবন ধরে সেটা চলে, এক্স্যাক্টলি, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে আজকের ইনফ্যাক্ট লাস্ট কলার ওয়েট করছেন, তাকে ওয়েলকাম জানাবো। কে আছেন, নমস্কার? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন বলুন? আমি বলবল থেকে বলছি। আপনার নাম? দিদিকে নমস্কার জানাই। নমস্কার, আপনাকেও নমস্কার। সব কিছু হলো পরিষেবাটা জানা নাকি? হ্যাঁ পরিষেবা খুব ভালো লাগে, আমি প্রায় শুনি আলটিমেটলি আমরা পেলাম।
দেবাশিস বাবু ছেলের ডেট অফ বার্থটা বলুন এবার। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 27 মে 2003। 27 মে 2003। সময় আর স্থানটাও বলুন। হ্যাঁ, সময় হচ্ছে সকাল 8টা কলকাতা। 8টার সময় কলকাতা। ওকে, আপনিও শ্রীমতী অপর্ণা দত্তের প্রেজেন্টেশন তার ভাবনার অনুবাদী বললেন, খুব ভালো লাগে। আচ্ছা, মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার ছিল। আচ্ছা, রাশি লগ্ন নিশ্চয়ই জানেন? রাশিটা রাশিটা হচ্ছে মনে হচ্ছে মেন রাশি, কিন্তু লগ্ন ফলতে জানি না, একটু লিখে নিন না। ওর হচ্ছে আপনার মীন রাশি, এটা ঠিক বলেছেন, এবং লগ্ন হচ্ছে আপনার মিথুন লগ্ন। হ্যাঁ, আচ্ছা, রেবতী নক্ষত্রে জন্মেছে, মানে বুধের দশায় জন্মেছে, ঠিক আছে? আচ্ছা, বুধের দশায় জন্মেছে, এখন চলছে আপনার 2003, মানে ছোট, শুক্রের দশা শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, বলছি যে ছেলের কিন্তু একটু জাম খাওয়ার স্বভাব থাকবে, মানে কোনো কাজ একাগ্রতা সহকারে করতে পারে না, ঠিক আছে? এটা কি এখন আপনি রিয়ালাইজ করেন? এবং কি ধরনের রেজাল্ট হবে, কিরকম কি করলে ভালো হবে সেটা শুনুন। ওর হচ্ছে কি বলুন তো, জাম খাওয়া, মানে একাগ্রতা নেই, কোন একটা কাজ শুরুর সময় প্রচন্ড মানে আগ্রহ, কিন্তু আস্তে আস্তে ভালো লাগছে না বলে ছেড়ে দিল, এরকম একটা নেচার ওর থাকবে। কিন্তু এখন ওর চলছে শুক্রের দশা, শুক্র আপনার দ্বাদশের লর্ড এবং পঞ্চমের লর্ড, ঠিক আছে? এবং শুক্র বসে আছে আপনার 10th, ওর কিন্তু পড়াশোনায় একেবারে মন নেই, এবং তুলনায় এন্টারটেনের দিকে ওর নজর গেছে, ঠিক আছে? মোবাইলে গেম খেলা। হ্যালো হ্যালো, ওহো, আনফরচুনেটলি ডিসকানেক্ট হয়ে গেছে। কিন্তু আমি একটা কথা বলেই এখানে চারটা আমি ক্লোজ করছি, ছেলের এডুকেশন পিরিয়ডটা কিন্তু খুব একটা ভালো নেই, একটু রেক্টিফিকেশনের দরকার আছে, কারণ শুক্র দ্বাদশের লর্ড, দ্বাদশ এবং পঞ্চমের কানেকশনটা যখন চলে আসে, এই ছেলেকে কন্ট্রোল করা কিন্তু খুব মুশকিল। একটুখানি জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিন, নিশ্চয়ই ভালো হবে, কারণ ওর ফোরকাস্টালের সাবলর্ড কিন্তু স্যাটার্ন, যে স্যাটার্ন কিন্তু স্যাটার্নের পজিশনটা ওর ভালো আছে, এবং স্যাটার্নের স্টার সাব দিয়েও স্যাটার্ন কিন্তু আপনার 11th কানেকশন দিয়েছে, সুতরাং এই জায়গাটায় কিন্তু রেমেডির সাহায্যে সাহায্য যদি নেওয়া যায় তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে, খারাপ হবে না। ডেফিনেটলি, কারণ আপনারা ইতিমধ্যেই জানেন এবং রেগুলারলি যখন দেখেন, যখন জানেন যে শ্রীমতী অপর্ণা দত্ত কখনো ভয় দেখানোর কথা বা ভয় দেখানোর জন্যই সেটা বলেন না, প্রকৃত যে বিষয়টা সেটাই উল্লেখ করেন, আর কোথাও ভয়কে কিভাবে জয় করতে হবে সেই সাহসটা প্র্যাকটিক্যালি তিনি দেখাতে চান সেই কেপি অ্যাস্ট্রোলজির মাধ্যমে তার মতো করে, এবং প্রকৃত বিষয়টা যাতে আপনারা গ্রহণ করতে পারেন সেই কাজটি করে চলেন। আর শেষ প্রান্তে আরও একবার উল্লেখ করব যে মধ্যমগ্রাম এবং কলকাতায় যে শিডিউল ভাগ হয়ে গেছে, সোমবার বুধবার এবং শুক্রবার কলকাতা আর্যভট্ট জ্যোতিষ কার্যালয়, আর মঙ্গল বৃহস্পতি শনি মধ্যমগ্রামে সোদপুর রোডের নিজস্ব চেম্বারে, আর এর পাশাপাশি কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, বোলপুর, মালদা এবং শিলিগুড়িতে যথারীতি রেগুলারলি পৌঁছাবেন তিনি। আর এই ভালো লাগার অনুষ্ঠান যদি ঘুরে ফিরে বারে বারে দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করে এনি টাইম দেখতে পারেন শ্রীমতী অপর্ণা দত্তের অনুষ্ঠান। এইভাবেই আজকে আমরা থামব, কারণ সময় একদম শেষ। ভালো থাকুন সবাই, আগামীতে দেখা, নমস্কার।